এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর শানকে বুলন্দ করে দিয়েছি। যার শান স্বয়ং আল্লাহ বৃদ্ধি করেন, তাইলে এই আল্লাহর বৃদ্ধি করার মধ্যে কোনো পরিধি আছে? এই মাপকাঠি কি কোনো মৌলবীর আছে? সেই নবীকে কটাক্ষ করার অধিকার কাহারও নাই। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহম্মদ নিয়ে বসে যান। বাজান, আপনার নাম কি? আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, হঠাৎ করে বহুত বক্তা স্টুক করে প্যান্ডেলে মারা যায়। আল্লামা কামালউদ্দিন সাহেব গত বছরের আগের বছর নেত্রকোনায় স্টেজে বয়ান করলো, ঘরের ভিতরে গিয়ে মারা গেল। আমি তাহিরি যদি এই মুহূর্তে স্টোক করে মারা যাই, আমার ডান পাশে আব্দুল হান্নান সাহেব, লাশ বাহি একটা গাড়ি আনবো, আমার লাশটাকে ঠিকানা মতো ডক্টর শিববীর আহমদ সাহেবের মাধ্যমে সুন্দর করে আমার ঠিকানা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর সংলগ্ন চাপুর ফয়জিয়া দরবারে লাশটা চলে যাবে। এত মায়ার সংসার, এত মায়ার বাড়ি, তাহিরি তাহিরি তাহিরি, এত কথা, এত সুনাম, এত দুর্নাম, ভালো মন্দের ঘেরা তাহিরি। পৃথিবীতে কোনো মানুষ দোষী সারা নাই, অনেক মানুষের কাছে নির্দোষ মানুষটাও দোষী মনে হয়, কথা বলুন ঠিক কিনা? আমি সব সময় বাড়িতে যাই, আমার মার কাছে চাবি থাকে, আমি জিজ্ঞাসা করি, মা ঘুম থেকে উঠে বলেন, নে বাবা চাবি নিয়ে ঘরে যায়। আমি ঘরের ভিতরে যাই, যাইয়া আমি রাতের বেলা শুয়ে পড়ি। কিন্তু আমি তাহিরি যদি আজকের এই মৌলভি বাজারে শ্রীমঙ্গল সিলেটের জমিনে যদি মারা যাই, তাইলে আমার লাশটাকে আদর কইরা ঘরের ভিতরে ঢুকাইব না, আমার লাশটাকে ঘরের দরজার সামনে একটা সাটি ফিলাই মাটিতে শুয়াইয়া দিব, অথবা একটা ভাঙ্গা অথবা পুরাতন একটা খাট, পুরাতন একটা চৌকি দিয়ে আমার লাশটাকে দরজার সামনে রাখবেন। আমার লাশের উপরে পুরাতন একটা চাটি, পুরাতন একটা চাদর দিয়া দিব, মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে, দেহ কাছার ও চিন পাখি, দেহ কাছার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ নয়ন জলে বুগু বাসাইয়া, নয়ন জলে বুগু বাসাইয়া, চির বিদায় দিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, এ যুবক বায়না গো, এ মুরব্বী বাবা জিনা, আপনাদের আজকে ওয়াদা দিতেই হবে, একটা কথার সাপোর্ট দেওয়াই লাগবো। ও যুবক, আমি তোমাদের কোনো শত্রু নয়। যুবকরা জানি মাহফিলে অনেক পরিশ্রম করি, যুবকরা মাহফিলে এত সুন্দর বাগান সাজাইল, এই যুবকদেরকেও তো কিছু নসিহতের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আমার মাথার পাগড়ি ফেলে দিবে, আমার মাথার পাঞ্জাবি, আমার গায়ের পাঞ্জাবি খুলে ফেলে দিবে,
আমার গায়ের চাদর ফেলে দিবেন, আপনারা আওয়াজ করে বলে দিবেন, আমার মিসওয়াকটা ঘরের জুড়িতে পড়ে থাকবে, কোনো কিছুই আমার খবরে যাবে না। একটা সম্পদ যদি আপনি সঞ্চয় করতে পারো গো, যদি একটা সঞ্চয় তুমি করতে পারো, ও তাহিরি হুজুর, এটা কি টাকা? না না না, টাকা নয়, এটা কি কোনো জমি জামা? কয় না, জমি জামা নয়, এটা কি কোনো বিল্ডিং দশতলা? না, ওই সম্পদ নয়। ও তাহিরি হুজুর, কোন সঞ্চয় করলে কবরে যাবে? এই সঞ্চয়টা টাকা নয়, পয়সা নয়, এই সঞ্চয়টা হলো তোমার আমার মুখের দাড়ি। কথা বলুন ঠিক কিনা? তাইলে বাবা অনুরোধ কইরা গেলাম, পায়ে ধইরা গেলাম, মনে করছেন দাড়ি বুঝি বিশ্রী লাগে, আপনাকে স্মার্ট লাগবে না। স্মার্টের মালিক যিনি, আন স্মার্টের মালিকও তিনি, ভালোর মালিক যিনি, মন্দের মালিকও বাজান তিনি। এই দাড়ি যদি আপনি রাখবেন, চোখের পাওয়ার আপনার বৃদ্ধি হয়ে যাবে, নবীর তরিকা পালন হয়ে যাবে, টাকা যাবে না কবরে, পয়সা যাবে না, জামা কাপড় সব বন্ধ হয়ে যাবে, কিন্তু এই দাড়িটা কবরে যাবে, এই উসিলাই আল্লাহ আমাদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না? কষ্ট হয়েছে আপনাদের? আমি কি বানিয়ে বলছি বাজান? সব ওয়াজ বাড়িতে নিতে হবে না, একটা দিছি আলহামদুলিল্লাহ, আর একটা দিছি দাড়ি। সকালে মিলাবেন যে হুজুর কি ওয়াজ করে গেল, যেটি কইতা সেটি মনে রাখবেন, মনে রাখবেন এগুলো 10 ঘন্টার কথা। গুনাইব দাড়ি রাখলে? নবীজিকে ভালোবাসতে হবে জান এবং মাল, মনে থাকবো, মনে থাকবে, যেমন আল্লাহ বন্ধুরে ডাক দিয়ে বললেন, ঘটনা শুরু হয়ে গেল, আল্লাহ বন্ধুরে ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি যে প্রথম মিশনে বিজয়ী হয়েছেন, সুবহানাল্লাহ, না বিজয়ের মালিক কে? পরাজয়ের মালিক কে? ভালোর মালিক কে? মন্দের মালিক কে? মাঝে মাঝে গজল গাম অসুবিধা নিতে পারেন? আপনারা আমাকে সাহস দিন, তাহলে কিছু হক কথা কইতাম পারো। আর যদি মনে করেন যে হক কথা বুঝি না, আমরা আপনার বিরুদ্ধে লাগিয়ে গেছি, তাহলে আপনার ব্যাপার। মহব্বত আছে আপনাদের অন্তরে? মহব্বত কি আছে আপনাদের অন্তরে? আপনার কি সত্যি এত আশিক হয়ে বইরিছে? আমি চোখে না দেখলে বুঝলাম, নইলে হান্নান সাহেব, যে এলাকার মানুষ যে রসুলুল্লাহর প্রেমে এত পাগল। আসলে চোখে দেখে এই পোলাপানদের, আমার যুবকদের প্রতি আমার আকর্ষণ। এরা চমৎকার আজকের আয়োজন করেছেন, যা আমি ভুলব না, এটা ভুলার মতো নয়, ইতিহাস। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ বন্ধু নবীরে ডাক দিয়ে কই, ও হাবিব, ডাক্তার মায়া আছে না নাই? আল্লাহ নবীরে কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিছে না, যতবার ডাক দিছে ইয়া আইয়ুহা রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তোহা, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ও বন্ধু আপনি ইসলামের প্রথম মিশনে, আজকে বাংলাদেশে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের খেলতামশা চলতেছে আমি দেখতেছি, কিন্তু যেদিন লাইমা জামুগা মনে করবেন কিয়ামত, আবার একবারে কিয়ামত না, প্রয়োজনে জীবন দিয়া দিমু, এরপর শান্তির ধর্ম ইসলাম আমরা চাই কি চাই না? বাংলাদেশের পাশে মায়ানমার আছে কিনা? ছোট্ট বাচ্চাদেরকে গলা জবাই করে হত্যা করছে, আপনারা কেমন মুসলমানের বাচ্চা? এখন কিছু কইলে কইবেন যে হুজুর বেশি কথা কয়, কেমন মুসলমান? মার সামনে মেয়েকে দর্শন করছে, মুরব্বীদেরকে গলা কেটে, দাঁড়িয়ে কেটে, চোখ তুলে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে, মুরগির মতন আগুন দিয়ে পুড়িয়ে কাবাব বানাচ্ছে, ওই বুদ্ধের বাচ্চারা, কথা বলুন ঠিক না বেটি? ইহুদিকে কিছু বললে ইসরায়েলের গায়ে আগুন লাগে,
খ্রিস্টানকে কিছু বললে আমেরিকার গায়ে আগুন লাগে, হিন্দুকে কিছু বললে এই ভারতের গায়ে আগুন লাগে। আজকে মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও ইহুদির বাচ্চারা কেন মুসলমানদেরকে নির্যাতন করছে? হিন্দুরা হিন্দুদের ধর্ম 100% পালন করে বলেই একজনকে আঘাত করলে আরেকজনের গায়ে লাগে। আজকে মুসলমানের মধ্যে 70-72 দল থাকার কারণে বিয়াদবের বাচ্চারা মুসলমান মারার সাহস পাইছে, কথা বলুন ঠিক কি না বলো? মুসলমানদের ঐক্যের দরকার আছে না নাই? আমরা মুসলিম একতা হতে চাই কি চাই না? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা যদিও কম ছিল কিন্তু তাদের ঈমান ছিল তাজা, ফেরেশতারা এসে সহযোগিতা করেছে। মায়ানমার যদিও যেতে না পারি নদী পাড়ি দিয়ে, এখন যদি বাংলাদেশের শাহজালালের মতন চাপরানের মতন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়, বৌদ্ধদের দুর্গ ভেঙ্গে পানিতে ভেসে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো এখন হাসতেছেন, এখনই তো হাসবেন, এখনই তো হাসার সময়, হাসেন বেশি করে। এই মুসলমান রক্ত পশম খারে না কেন, রক্ত ফাল মারে না কেন? যারা ফেসবুক চালান দেখেন আগুন দিয়ে জীবন্ত মুসলমানদেরকে পোড়াচ্ছে, আবার হাসেন আর নাচানাচি করেন। আজকে মুসলমানরা আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের মাঝে আছে যার যার বাহাদুরি, সব বন্ধ করতে হবে, কথা বলুন ঠিক কি না? প্রয়োজনে সব বন্ধ করতে হবে, প্রয়োজনে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে প্রয়োজনে যেমন বসে পড়া যায়, অবস্থার আলোকে মুসলমান যদি বিদুর্মি চেপে বসে আমরা মুসলমান কখনো জবরদস্ত করতে পারি না। আল্লাহ কয় বন্ধু ইসলামের প্রথম মিশনে আপনি বিজয়ী হয়েছেন, পরীক্ষায় পাশ করলে বাজান, আব্দুল হান্নান সাহেব আছেন, পরীক্ষায় পাশ করলে কি খুশি না বেজা? মুসলমানরা প্রথম মিশনে পাশ করছে, এবার সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। সাহাবায়ে কেরাম যদিও আনন্দে আত্মহারা, বাট কাফেররা কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে। কেউ বলতেছে বদলা নেওয়ার আগ পর্যন্ত বউর কাছে যাইতাম না, আবার কেউ কইতাছে বদলা নেওয়ার আগ পর্যন্ত মুহাম্মদরে মারার আগ পর্যন্ত নাউজুবিল্লাহ কইতেন না, কয় গায়ের মধ্যে তেল মালিশ করতাম না। তো নবীর সাহাবার আনন্দ করে, আর ওই দিক দিয়ে কাফেররা শত্রুকে কখনো দুর্বল ভাববেন না। দাবা খেলার সৈন্য যদি চান্স দেন বাড়তে বাড়তে মন্ত্রী হয় যেমন, বুঝেন না আপনারা খেলাই নি, মন্ত্রী হয় না সৈন্য কখনো কখনো, ফাওয়ার কি সৈন্য তাহে না মন্ত্রী হয়, পাহাড় ছোট্ট একটা ব্লেড দিয়া পাহাড় কাটতে লাইছে বিশ্বাস কইর, কিন্তু সুর বালুই গেছে গা এটা বিশ্বাস কইর না। কথা বলুন ঠিক না বেটি? এটা বিশ্বাস কইর না, সব ঠিক আছে আমি এখন নবীর হক্কায় বসছি, হ্যাঁ এত সহজে বিশ্বাস করো না, হ্যাঁ সুযোগ পাইলে তোমার সাইজ মতো গলার মধ্যে ছুরি লাগাই দিব। আল্লামা ফারুকী রহমতুল্লাহকে যারা দুনিয়া থেকে বিদায় করছে ওরাই ছিল তাদের উত্তর ছুরি, কথা বলুন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয় বন্ধু আপনি আপনার সাহাবার আনন্দ করতেছেন, আমার নবী তো নবীর স্ব ইচ্ছায় কোনো কাজ করে নাই, আমার আল্লাহর অর্ডার ব্যতীত। আপনি তাড়াতাড়ি রেডিও যান গা, বিয়া তো ব্রাহ্মণের লগে লাগবার লাগে আইতাছে,
সাহায্যের মালিক কে? আর আস্তে কোন কে? আমার নবী আপনারা যে আব্দুল হান্নান সাহেব আছেন, আপনার নামটা কি বাজান? কষ্ট নিয়েন না, একটু জিজ্ঞাসা করে কামরুল ইসলাম সাহেব, দুই একজনের নাম তো আমার জানার দরকার। এখন আপনারা যে এই মাহফিলটা করছেন, যুবকরা আছেন কমিটি ফুলামান্ডি কই আপনারা, আপনারা যে এই মাহফিলটা করছেন, মুরব্বীদেরকে নিয়ে প্রথম পরামর্শ করছেন কিনা? যে কোনো ভালো কাজে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করা হইলো সুন্নতে রাসুল, তখন এটার মধ্যে বরকত হয় বলেই আজকে রাত্রে ১২টার পরে হাজার লোকের সমাগম। রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নবীজিও সাহাবাদেরকে ডাকছে, সাহাবিরা ওরা তো আঙ্গুল লোক লাখ দিয়ে আসতেছে, এখন তোমরা কি কও? সাহাবা একরাম কি, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। নবীর কণ্ঠের উপরে যদি কেউ কণ্ঠ বাড়ায় কথা কয়, তার কি ইমান থাকবো? আমার নবী কয়, তুমি দাঁড়াও, সবার লাগাও, তুমি দাঁড়াও, আরে তুমি বসো না, তোমার না তো পাবলিক ওয়াজই বোঝে না। নবী বলতেছে তুমি দাঁড়াও, এমন আমি বুঝি কইছি তুমি দাঁড়াও। আল্লাহ আল্লাহ কই যাইতে ফুলা, মানে মহব্বত বেশি এই জন্য নিজে হারিয়ে গেছে কথা কন ঠিক না বেটি? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, মদিনার স্মৃতি গুলে বামি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, মদিনার স্মৃতি গুলে বামি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, নয়ন জলকে দেখে দে বাসি বহন নাই, বলো না নয়ন জলকে দেখে দে বাসি বহন নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জোরে না এটা হাত না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবী নবী বলে আমার ব্যথার পাহাড়, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নূর নবীজির লাগায় আমার ব্যথার পাহাড়, কবে আমি যাব ওই সোনার মদিনা, বলো না কবে আমি যাব ওই সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে পাগল হয়ে যান না, আহা ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, ও ও আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না, একটা জবান বন্ধ রাখবেন, গজল জায়গায় কষ্ট হয়েছে, এটা আমি গাড়িতে বসে নিজে লিখছি, ২৯ দিন হয়েছে, ভালো হয়েছে না গজলটা? একটু মহব্বতের শিকারের জন্য বলেছি, গজল গাইবেন, বেশি বেশি নাচ গাইবেন, অন্তরের ভিতরে প্রেম পাইবেন, ওয়াজ তো সবাই মনে রাখতে পারে না, গজল কিন্তু মনে রাখতে পারে, কথা বলুন ঠিক না বেঠে? আমার নবী ডাক দিয়া কই, ওই ওই ও সাহাবি গো, আমি যাব যুদ্ধের ময়দানে, তুমি ইস্তুমি আমার সহযোগিতা করার জন্য কি আমার দান করবা? ওই সাহাবিটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমার একটা খেজুরের বাগান আছে গো। আমি বলছিলাম লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে নবীরে ভালোবাসতে হবে, টাকার চাইতে নবীরে ভালোবাসতে হবে, মার চাইতে নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে, ওই সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানুষের চাইতে অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা রাখতে হবে। কথা বলুন ঠিক কি না? এ আমার যুবক বাইরের তুমি আমার জন্য কি দেবা, সাহাবিটা ডাক দিয়া কয় নবী গো, আমার একটা খেজুরের বাগান আছে গো মায়ার নবীজি, এই বাগানের যত টাকা আয় করছি বছরে আপনি নবীর কদম মুবারকে সব আমি নিঃস্বার্থে দান করে দিলাম। আজকে যদি আমি কমিটির পোলাপান একটা ছেলের নাম কও তো দেখি, তুহিন অথবা রায়হান, যদি জিজ্ঞাসা করি তুহিন রে ও রায়হান এত টাকা কি লাগে খরচ করলা, আব্দুল হান্নান সাহেব কইব, কামরুল ইসলাম সাহেব কইব, বাহাদুরি করার জন্য নয় নবীর মহব্বতে এই লক্ষ লক্ষ টাকা কোরবানি দিয়া দিলা। কথা বলুন ঠিক না বেটা? আমার নবীর আর একটা সাহাবিরে আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরি তুমি কি দিব গো, এই সাহাবি কয় নবী আমার হাতের মধ্যে কি, আমার নবী বলেন তোমার তোমার হাতের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তোমার হাতের মধ্যে অনেকগুলা ঠসা আছে। ও মায়ার নবী গো আমি মাস টু মাস কূপ থেকে পানি তুলে রশি দিয়া টাইনা টাইনা আমার কিছু মজুরি দেয় আমি এগুলা জমাইছি, আপনি নবী আমার কাছে চাইলেন আমি কষ্ট কইরা যত টাকায় আমি জমাইলাম সব আপনি নবীর মহব্বতে দান করে দিলাম। আরেকটা সাহাবি কোনাতে বয়া বয়া কান্দে নবী কই কান্দু কা, সাহাবিটা কান্না কান্না কই নবী গো, ও নবী গো আপনারা আমার একটু মাইন্ড করিয়েন না, আমার প্রতি বেরাগ করিয়েন না, খেও আমার মাইন্ড কইরেন না, এত বয়ান এত ভালোবাসা দিয়া করম কি যদি মরেন নবীর দেখা না পাই। এ যুবক বায়না রে ওই সাহাবিটা কোনায় বয়া বয়া কান্দে, আমার নবী বলে সাহাবি রে তুমি কান্দ কিনলেয়া, ও মায়ার নবী গো কেউ দিল খেজুরের বাগান, কেউ দিল যত টাকা জমাইছে তত টাকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো এমন কোনো জমা টাকা নাই যে আপনার ভালোবাসায় আমি কোরবানি করে দিতে পারবো। আমার নবী কয় না তোমার একটা দেওয়াই লাগবো, আমার নবী কয় দেওয়াই লাগবো, পাগলা কইয়া রাসূলুল্লাহ কিছুই নাই, নবী কয় না তোমার একটা দেওয়াই লাগবো, আমার নবী তার ভালোবাসা ট্রাই করতেছে, আমার নবী বলে পাগলা তোমার একটা দেওয়াই লাগবো রে, কয় না ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো কিছু নাই, আমার নবী কয় দেওয়াই লাগবো, কয় না আমার কোনো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই পয়সা নাই জমি নাই বাড়ি নাই কি দিমো, আমার নবীকে একটা দেওয়াই লাগবো, এই পাগলা কান্দা কান্দা কই নবী গো, যদি আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আপনি নবীজি সাক্ষী থাকেন আমি এই পাগলের জীবনটা আপনি নবীর কদমে কুরবানি করে দিবা। আর জোরে করলা ইয়া রাসূলুল্লাহ পলকে জীবন দিয়ে দেব, যদি নবী আপনি চান পলকে জীবন দিয়ে দেব, যদি নবী আপনি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদের যুগে যদ এই জীবনটা পেতাম, নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম, সাহাবাদ
আমাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নূর নবীর নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম, কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান, কথা কোন ঠিক না? আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়ার সুনান্না, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়ার সুনান্না, বলো না ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়ার সুনান্না, বলো না ইয়া হাবিবাল্লাহ, একটু মহব্বতে করনা আল্লাহু আকবার, আর জোরে করনা ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক বাইরারে, আমার নবী বললেন ও সাহাবি, আমার নবী সাহাবীর কান্না জড়িত প্রস্তাবটা পাইয়া আমার নবী নিজে চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। সাহাবী ডাক দিয়া কয়, নবী বউ আপনি কেন কান্দেন? আমার নবী বলেন, সাহাবিরে কেউ জান দিল কেউ মাল দিল, এই কান্না আমার কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না, চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এবার নবীজি কই, সাহাবিরে তোমাদের যা আছে তা লইয়া রেডি হয়ে যাও। আমার নবী সাহাবাদেরকে নিয়ে রেডি হয়ে গেলেন। এই কথাগুলো ম্যাক্সিমাম মাহফিলে আমি বলে থাকি, জানার নাম শুধু ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমার বাংলাদেশে এমন কোনো পাবলিক নাই যে আমার ওয়াজগুলো এত সহজে মুখস্থ নাই, কিন্তু কিন্তু মুখস্থ তো আছে অনেক ওয়াজ, কিন্তু আমাদের মাঝে হেদায়তের সংখ্যাটা যেন কম, আমরা সবাই হেদায়তের পথে চলতে চাই কি চাই না? হে আমার বন্ধুরা রে, এবার নবী যখন সাহাবাদেরকে নিয়ে যখন রওনাটা দিছে গো, সঙ্গে সঙ্গে একটা মহিলা নবীর কাছে আসছে। নবীর কাছে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী যে গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী যে গায়েব জানে তার একটা গঠনমূলক প্রমাণ, আমার নবী মহিলারে কয় নাই তোমার আব্বা আসেনি, আমার নবী মহিলারে বলে নাই তোমার দাদা আসেনি, আমার নবী মহিলাটারে বলে নাই তোমার নানা আসেনি। আমার নবী প্রথম ডাক দিয়া কয়, মা ও মা ও মা, আমি নবী জানতে চাই তোমার স্বামী আছে